ধীবর বহুদিন ধীবর যাত্রা হিমিয়ান্ত নাম দিলীপ ওয়েদারাচ্চি। বর্তমানে শ্রীলঙ্কার বিরোধী দলের আইন প্রণেতা তিনি। 2019 সাল পর্যন্ত সে দেশের মৎস্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। করোনা আবহে ভীতি কাটিয়ে সাধারণ মানুষ যাতে মাছ কেনেন সেজন্য সচেতনতা গড়তে কলম্বোয় সাংবাদিকদের নিয়ে এক বৈঠক ডাকেন। কেননা শ্রীলঙ্কার সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে যে মাছ থেকেও করোনা হতে পারে। সাধারণ মানুষের মধ্যে থেকে এই ধারণা দূর করতেই সংবাদ সম্মেলনে কাঁচামাছ চিবুলেন শ্রীলঙ্কার ওই প্রাক্তন মন্ত্রী। সেই মাছ খাওয়ার আগে সবার উদ্দেশ্যে তিনি বলেন, মাছ খেলে যে করোনা হয় না তার প্রমাণ করতে তিনি কাঁচামাছ নিয়ে এসেছেন। তিনি সবাইকে নির্ভয়ে মাছ খাওয়ার আহ্বান জানান। গত মাসে কলম্বোর কাছে অবস্থিত কেন্দ্রীয় মৎস্য বাজারে করোনা ভাইরাস ক্লাস্টার শনাক্ত হয়। ওই বাজার থেকে কয়েক হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছে। এরপরই বাজারটি বন্ধ করে দেওয়া হয়। করোনা আতঙ্কে বাসিন্দারা মাছ খাওয়া বন্ধ করে দিয়েছেন, যা অনেক বড় এক আর্থিক ক্ষতিরও সৃষ্টি করছে। এই ক্ষতি থেকে বের হয়ে আসতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এই মন্ত্রী। মুবাল্লিক করিম, মাই টিভি।